कल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निर्वासाय निधाय परमात्मने बलभद्र सुभद्रं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गुरुभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे रामो 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता महात्म गीता शास्त्रम इदं पुण्यं जपतेत पज्जत प्रमाण गीताध्ययनशीलस्य प्राणायाम परस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्म कृतानि च मलिने मुषणं पुंसां जलस्नान दिने दिने सकृत गीतामृत स्नान संसार मलनाशन। गीता सुगीता कर्तव्य कर्मण्य शास्त्र विस्तर जा स्वयं पद्मनाभस्य मुख पद्माद् विनिश्रिता भारतोन्मित सर्वस्य विष्णु भक्ताद् विनिश्रिता। गीता गंग दत्तं पिता पुण्य जन्म न विद्यते सर्वोपनिषद गावो दुग्धा गोपाल नंदन पात्तु वर्ष सुधी भुक्ताम दुग्धम गीतामृत महत। एकम शास्त्रम देवके पुत्र गीतम एको देव देवके पुत्र एव एक मंत्रस्य नामानि जानि कर्मापेक्षतस्य देवस्य सेवा। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा सकल के अनेक अनेक धन्यवाद कृतज्ञता जानाय प्रतिदिने गीतामृत अनुष्ठाने अंशग्रहण करार जन्य एवं भक्त संगे हरिनाम जप यज्ञ अंशग्रहण करार जन्य। गीता महात्म्य वर्णना करा आछे मलिने मुषणं पुंसां जलस्नान दिने दिने सकृत गीतामृत स्नानं संसार मलनाशनं। সংসারের মল বা সংসারের যে দুঃখ কষ্ট থেকে যেন আমরা পরিত্রাণ পেতে পারি সেজন্য আমাদের অত্যন্ত প্রিয় পূজনীয় হিসরেনায় ভক্তি পুরুষোত্তম সাঁই মহারাজ পৃথিবীর বিভিন্ন দেশে মহারাজ পরিভ্রমণ করছেন, বিভিন্ন স্থানে আমাদেরকে প্রতিদিন পবিত্র হওয়ার জন্য কি করছেন, কৃপাবারে বর্ষণ করছেন, গীতামৃত দান করে। এই যে মহারাজ আমাদের প্রতিদিন সঙ্গ প্রদান করছেন ওনার অনেক ব্যস্ত সময়ের মধ্যে, উনি যখন মিডিল ইস্টে ছিল আমাদের তুলনায় 4 ঘন্টা সময়ের পার্থক্য ছিল, তবুও মহারাজ অনেক ভোরে উঠে আমাদেরকে কি করেছেন, সঙ্গ প্রদান করেছেন, যেন আমরা কি করতে পারি, নিজেকে পবিত্র করতে পারি। গীতা মহাত্ম্য বর্ণনা করছে মলিনে মুষণং পুংসাম জলস্নানে দিনে দিনে। মহারাজ কোনোদিন কি করছে না, বাদ দিচ্ছে না, প্রতিদিনে আমাদের সঙ্গ দান করছেন। তা আমরা বাহ্যিক ভাবে পবিত্র হওয়ার জন্য কি করি, প্রতিদিন জলে স্নান করি। আমাদের হৃদয়ের অভ্যন্তরণে যে দুঃখ গুলো রয়েছে, যে মলগুলো রয়েছে, যে অবদ্রামী গুলো রয়েছে, সেগুলো কিভাবে বিদূরিত হবে যদি আমরা এই গীতামৃত আস্বাদন করি। আমাদের যে ক্লাসের নাম দেওয়া হয়েছে গীতামৃত, এই গীতামৃত শব্দটাও এখান থেকে নাম হয়েছে গীতা মাহাত্ম থেকে। এই গীতামৃত যদি আমরা আস্বাদন করি, সেটা কার কথামৃত, বাসুদেব শ্রীকৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের কথামৃত সকৃত, ভগবানের এই কথামৃত। আমরা প্রত্যেকে গঙ্গায় কি করে অবগ্রহণ করে, আমাদের যখন কেউ মারা যায় একটা অস্থি রেখে দেওয়া হয় গঙ্গায় বিসর্জন দেওয়ার জন্য। গঙ্গা হচ্ছে যে অত্যন্ত পবিত্র, কেননা ভগবানের চরণ কমল স্পর্শ করে গঙ্গায় পৃথিবীতে এসেছেন। আর তার সাথে অতি পবিত্র হচ্ছে ভগবদ গীতা, কারণ গীতা ভগবানের মুখনিঃসৃত, ভগবান নিজে আমাদেরকে ভববন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য অর্জুনের মাধ্যমে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান এই গীতামৃত আমাদেরকে দান করেছেন। তো অর্জুন ছিলেন একজন গৃহস্থ, একজন যোদ্ধা। চিন্তা করে দেখুন কুরুক্ষেত্র কত জটিল পরিস্থিতি ছিল, যুদ্ধক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রের মধ্যে আমাদের যদি শত শত লোক মারতে আসে, আমি বিপক্ষ দলে, ওই সময় গীতামৃত শোনার আমাদের সময় আছে? পরিবারে যদি কয়েকজন অতিথিও আসে, তাহলে আমরা মহারাজের ক্লাস করার জন্য কি থাকি না, উদ্গ্রীব থাকি না?
বা আমাদের মনোনিবেশ থাকে না। আর ঝগড়া লাগলে তো পাশের ঘরের সাথে যদি ঝগড়া লাগে ওই সময় তো গীতামৃত শোনাটা কি অত্যন্ত কঠিন, হ্যাঁ সম্ভব অসম্ভব বলতে পারি, কিন্তু এরকম কঠিন পরিস্থিতি থেকে কঠিন, হাজার গুণ কঠিন পরিস্থিতি। অর্জুন কি করেছেন, এই গীতামৃত গ্রহণ করেছেন, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেছেন ভগবানের কাছে। তো অনুরূপ ভাবে আমরা যদি কঠিন পরিস্থিতির মাধ্যমে মহারাজে কৃপা বাড়ি অযাচিত ভাবে কৃপা মহারাজ আমাদেরকে দান করছেন, আপনারা এখন যারা যারা আছেন আমি সবাইকে অনুরোধ করব সে অযাচিত কৃপা যেন আমরা গ্রহণ করে গীতামৃত লাভ করে আমরা যেন কি করতে পারি ভগবানের এই মুকুট নিশ্চিত, যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদ বিনিশ্চিতা, এই ভগবানের মুখ নিশ্চিত কথামৃত মহারাজের শ্রীমুখ থেকে আমরা শ্রবণ করে যেন আমরা সার্থক করতে পারি। এখানে যারা জয়েন করেন বেশিরভাগ ভারতের, কিছু ভক্ত আছে বাইরে, আমরা অত্যন্ত ভাগ্যবান যে ভারত ভূমিতে আমাদের জন্ম হয়েছে, আমরা জীবন সার্থক করতে পারি, পরের উপকার করতে পারবো তখনই যদি আমরা গীতামৃত আস্বাদন করি। গীতামৃত এই বিষ্ণু ভক্তাত মানে ভগবান শ্রীকৃষ্ণের যে মুখ নিশ্চিত এই বাণী গীতামৃত যদি আমরা যদি পান করি তাহলে আমাদের মনুষ্য জীবন কি হবে সার্থক হবে, তাহলে আমাদের আর কি হবে না পুণ্য জন্ম হবে না। গীতা মহাত্মে বর্ণনা করা হচ্ছে গীতা সঙ্গ দকম পিতা পুণ্য জন্ম নবিদ্যতে, এটা যদি আমরা গীতামৃত যদি পান করি তাহলে আমরা জন্ম মৃত্যু দ্বারা ব্যাধির চক্র থেকে এই পুণ্য জন্ম পুনরায় যে জন্ম পুনরূপী জননাম পুনরূপী মরণম এই চক্র থেকে আমরা কি হতে পারবো মুক্তি লাভ করতে পারবো। তো মুক্তি লাভ করে কোথায় ফিরে যেতে পারি, একটা হচ্ছে নির্বিশেষ মহারাজ সেটা বর্ণনা করছে নির্বিশেষ বর্মে বিলীন হয়ে যাওয়া, সেখানে কোনো আনন্দ নেই, কিন্তু আমরা যদি ভগবানের দামে ফিরে যেতে পারি ভগবানের সেবার অধিকার লাভ করতে পারি তাহলে আমাদের এই যে ভগবানের কাছে ফিরে যাওয়া আমাদের তাহলে পূর্ণ আনন্দময় ভগবানের সাথে সঙ্গ লাভ করে আমরা প্রকৃত সুখ হতে পারি। সকলকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এই গীতামৃত ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আমরা আশা রাখছি আগামীকাল মহারাজের সঙ্গ পাবো সকলে, মানুষে আমরা মহারাজ সহ সমস্ত বৈষ্ণবদের একসাথে বৈষ্ণবী উপনীত জ্ঞাপন করে আজকে আমরা কি করব এখানে ক্লাসের বিশ্রাম দান করব। সবাই আপনারা আনমিউট করতে পারবেন। বাঞ্চা কল্পতরুবে